তো বন্ধুরা, মন্ডল অ্যান্টিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ ও শুভেচ্ছা। ভিডিওর প্রথমেই জানাই আপনাদেরকে একটি কথা, এই কয়েনের মূল্যগুলি জানার পরে কেউ নিরাশা হবেন না আর ভাববেন না যে কয়েনগুলির এত কম দাম, ভিডিওটি ভালো লাগছে না, ঠিক ঠিক দাম বলছে না, এটা কিন্তু ভাববেন না। কেননা কয়েনগুলি বর্তমানে চলাকালীন কমন ক্যাটাগরির মধ্যে পড়ে, এগুলির মূল্য বর্তমানে যাই থাক ভবিষ্যতে কিন্তু আরও বাড়বে। আর আমি আপনাদেরকে জেনুইন মূল্য জানিয়ে থাকি, যেটা ন্যায্য মূল্য সেটাই আমার বলা উচিত। আপনারা কোনো কয়েন কিনতে গেলে সেই কয়েনটি ঠিক সঠিক মূল্যে কিনতে পারবেন কি না, আর সঠিক মূল্যে কোনো কয়েন বেচতে পারবেন কি না, সেই জন্যই আপনাদেরকে আমি এই প্রেডিকশন দিয়ে থাকি। তো কেউ কোনো ভুল বুঝবেন না। তো ভিডিওটি দেখতে থাকুন, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো স্ক্রিনে থাকা এই কয়েনটি একটি কপার নিকেলের 5 টাকার কয়েন, বর্তমানে এই কয়েনটি ব্যবহার হচ্ছে। তো এর মূল্য সম্পর্কে জানব। এই কয়েনটি কপার নিকেলের তৈরি, 1992 সাল থেকে 2004 সাল পর্যন্ত কয়েনটি তৈরি হয়েছিল। তো 2004 সালে দুটি মিন্ট মার্ক রেয়ার হয়েছে, তার মধ্যে একটার ভ্যালু একটু কম আর একটার ভ্যালু একটু বেশি। ক্যালকাতা মিন্টের যে কয়েনটি, এটি একটি স্মারক কয়েন, এর মূল্য 150 টাকা। আর 2004 সালের হায়দ্রাবাদ মিন্টের যে কয়েনটি, এই কয়েনটি রেয়ার, এর মূল্য 750 টাকা। এর পরবর্তী কয়েনটি একটি স্টিলের 5 টাকার কয়েন, কয়েনটি শুধুমাত্র 2007 সালে ক্যালকাটা মিন্টে তৈরি হয়েছিল, কয়েনটির মূল্য 600 টাকা। আপনাদের কাছে যদি এই কয়েনটি থেকে থাকে তো আমি নিজেই কালেকশন করব, আপনারা কমেন্টে আমাকে জানাতে পারেন। তো আসুন এর পরবর্তী কয়েনটি দেখে নিই। তো স্ক্রিনে থাকা এই 2 টাকার কয়েনটি একটি কপার নিকেলের কয়েন, এটি 1992 সাল থেকে 2004 সাল পর্যন্ত মিন্টেজ হয়েছিল। এর ওজন হচ্ছে 5.97 গ্রাম। তো আসুন কয়েনটির সালগুলি দেখে নেওয়া যাক, কোন সালে কয়েনটি রেয়ার। কয়েনটির মিন্টেজ অর্থাৎ এই কয়েনটি প্রত্যেকের কাছেই 2-4টে করে আছে, আমার কাছেও আছে। তো কয়েনটি খুবই কমন ক্যাটাগরির মধ্যে, কিন্তু এর মধ্যে যে সালটি রেয়ার সেটা হচ্ছে 2004 সালের তৈরি যে কয়েনটি, এর প্রাইস 500 টাকা। এর পরবর্তী কয়েনটি একটি 1 টাকার কয়েন, এটি স্টিলের, কয়েনটির ওজন 4.95 গ্রাম। কয়েনটি 2004 সাল থেকে 2006 সাল পর্যন্ত তৈরি হয়েছে। তো 2004 সালে মুম্বাই মিন্টের যে কয়েনটি, এর মূল্য 250 টাকা। তো আসুন দেখে নেওয়া যাক এর পরবর্তী একটি কয়েন, কয়েনটি, এটি 10 টাকার কয়েন। তো এই কয়েনটি দেখতে পাচ্ছেন, এটি নিকেল ব্রোঞ্জের তৈরি একটি 10 টাকার কয়েন, যেটি 2005 সাল থেকে 2007 সাল পর্যন্ত তৈরি হয়েছিল, 7.71 গ্রাম। তো 2005 সালে নাদামেন্টের যে কয়েনটি, সেই কয়েনটির প্রাইস 150 টাকা। আর 2007 সালে নাদামেন্টের যে কয়েনটি, এর প্রাইস 100 টাকা। তো কয়েনটি আপনারা যত্ন সহকারে রাখুন, ভবিষ্যতে এর অনেক মূল্যায়ন হবে। এরপরে আমি একটি 2 টাকার বড় সাইজের কয়েনের ব্যাপারে জানাবো। এই কয়েনটি বড় সাইজ, 2 টাকার, এটি কপার নিকেলের দ্বারা তৈরি, ওজন 7.95 গ্রাম। তো এই কয়েনটি সম্পর্কে জানি, কয়েনটি 1982 সাল থেকে 1990 সাল পর্যন্ত ক্যালকাতা মুম্বাই মিন্টে তৈরি হয়েছিল। কয়েনটি একটি স্মারক কয়েন, 1982 সালে মুম্বাই মিন্টের যে কয়েনটি, এর প্রাইস 50 টাকা।
এবং ক্যালকাতা মিন্টের যে কয়েনটি এর প্রাইস 50 টাকা। আর 1990 সালে ক্যালকাতা মিন্টের যে কয়েনটি এর মূল্য 50 টাকা। এই কয়েনগুলি আপনারা যদি সঞ্চয় করে রাখেন ভবিষ্যতে এগুলি হতে পারে অনেক মূল্য। তো এগুলি বর্তমানে অনেক পরিমাণে তৈরি, সকলের কাছেই আছে, তাই এর প্রাইস খুবই কম। ভবিষ্যতের জন্য আপনারা সঞ্চয় করে রাখুন।